হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। ওশনোগ্রাফি থেকে 30 মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল, তার সঠিক উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। যারা এখনও মক টেস্টটি দাওনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, তাতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করো। এবং ওশনোগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা আলোচনাগুলো দেখে নিও, তাতে মক টেস্ট দিতে সুবিধা হবে। তাহলে দেখে নিই সঠিক উত্তরগুলো কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত রয়েছে? তা হলো ভারত মহাসাগরে। এরপরে রয়েছে, সামুদ্রিক অবক্ষেপের ধারণা প্রথম কে দেন? তা হলো ক্যাপ্টেন ফিপস। বিশ্বের সর্বাধিক লবণাক্ত হ্রদের নাম কি? তা হলো তুরস্কের ভ্যান গোলু হ্রদ। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভালোভাবে দেখো। 200 মিটারের নিচে সমুদ্র জলের 80% এলাকায় সূর্যালোক প্রবেশ করতে না পারায় উষ্ণতা সর্বদা 4.4 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে। এই অঞ্চলটি কী নামে পরিচিত? তা হলো অ্যাফোটিক অঞ্চল। যখনই সূর্যালোক অঞ্চল সেখানে প্রবেশ করবে না, তা অ্যাফোটিক অঞ্চল নামে পরিচিত হবে। এরপরে রয়েছে, সমুদ্র জলের স্বাভাবিক লবণতার পরিমাণ কত? তা হলো 35 সহস্রাংশ গ্রাম। পশ্চিম ভারতীয় সমুদ্রে সর্বাধিক পরিমাণে কোন অবক্ষেপ পরিলক্ষিত হয়? তা হলো নেরিটিক অবক্ষেপ। একই গভীরতায় একদিকে উষ্ণতা অন্যদিকে লবণতা উপস্থাপন করে যে চিত্র তৈরি করা হয় তা টিএস ডায়াগ্রাম অর্থাৎ থার্মাল স্যালিনিটি ডায়াগ্রাম নামে পরিচিত। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? তা হলো মারিয়ানা খাত। এরপরে রয়েছে, নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের 200 থেকে 1000 মিটার গভীরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতা হার হ্রাস পেয়ে, অর্থাৎ লবণতা হার যে আছে তা কিন্তু সবচেয়ে বেশি হয়, লবণতার যে হ্রাসের মাত্রা তা সবচেয়ে বেশি পেয়ে যায় এবং লবণতার ঢাল সবচেয়ে খাড়া হয়, সেই অঞ্চলটির নাম কি? তা হলো হ্যালোক্লাইন স্তর। এরপরে রয়েছে, ল্যাব্রাডর কোন স্রোতের উদাহরণ? তা হলো শীতল স্রোতের উদাহরণ। বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোতের নাম কি? তা হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। ওটেক প্ল্যান্ট গড়ে উঠেছে ভারতের কোন রাজ্যে? তা হলো তামিলনাড়ু রাজ্যে। শৈবাল সাগর কোন মহাসাগরে সৃষ্টি হয়? তা হলো আটলান্টিক মহাসাগরে। সমুদ্রের পৃষ্ঠের যে জলের উষ্ণতা তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তা হলো স্ট্যান্ডার্ড থার্মোমিটার। হিমপ্রাচীর কোন মহাসাগরে পরিলক্ষিত হয়? তা হলো আটলান্টিক মহাসাগরে। বিশ্ব সমুদ্রের মানচিত্রকে প্রকাশ করেন কে? তা হলো এডওয়ার্ড ফোপস। সমুদ্র জলে সর্বপ্রধান লবণের নাম কি? তা হলো সোডিয়াম ক্লোরাইড। সমুদ্র জলে লবণতা নির্ণায়ক যন্ত্রের নাম কি রয়েছে? তা হলো ইকোগ্রাম। এবং সমুদ্র জলে দ্রুত ঘনত্ব পাল্টায় কোন স্তরে? তা হলো পিকনোক্লাইন স্তরে। বিশ্বের বৃহত্তম মগ্নচরার নাম কি? তা হলো গ্র্যান্ড ব্যাংক। এবং রয়েছে, সামুদ্রিক জৈব ও অজৈব পদার্থ সমৃদ্ধ মহীঢাল সঞ্চয়কে কি বলে? তা হলো হেমিপিলেজিক অবক্ষেপ বলা হয়। সমুদ্র স্রোত পরিমাপের এককের নাম কি? তা হলো ভাদ্রূপ একক। এই সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি ওশনোগ্রাফি থেকে, যে সমস্ত আলোচনা করেছি সেখানে তোমরা যাতে অবশ্যই দেখে নিও সেগুলো। এরপরে রয়েছে, টেলিগ্রাফ মালভূমি কোন মহাসাগরে লক্ষ্য করা যায়? তা হলো আটলান্টিক মহাসাগরে। আরব সাগর অপেক্ষা লোহিত সাগরে জলের উষ্ণতা প্রকৃতি কীরূপ? তা হলো খুব বেশি হয়ে থাকে, কারণ লোহিত সাগর বদ্ধ অবস্থা থাকে এই কারণে। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ধারণ করা হয়? তা হবে হাইড্রোমিটার। এখানে উত্তরটি দেওয়ার নেই, এটা হবে হাইড্রোমিটার। এবং রয়েছে, ডায়াটম সিন্ধুকরদের সর্বাধিক সঞ্চার হয় কোন মহাসাগরে? তা হলো কুমেরু মহাসাগরে। পৃথিবীর সবচেয়ে খাড়াই মহীঢালের নাম কি? তা হলো শ্রীলঙ্কার পূর্বাংশের মহীঢাল হলো সবচেয়ে খাড়াই মহীঢাল। এবং রয়েছে, অ্যালবাট্রস মালভূমি কোন মহাসাগরে পরিলক্ষিত হয়? তা হলো প্রশান্ত মহাসাগরে পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে রয়েছে, সমুদ্র জলের উষ্ণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক কীরূপ? তা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং একেবারে শেষ প্রশ্নে চলে এসেছে, যেটা হলো, সমুদ্র জলে জন্মানো হ্যালোফাইট ও স্পার্মাটোফাইটা পর্বের সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদকে
সি উইড বলা হয়। এভাবে আমরা 30টি প্রশ্নের সঠিক উত্তরগুলো জেনে নিলাম। কার কত উত্তর, কে কত স্কোর করলে তা ভিডিওর কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমরা ক্লাইমেটোলজি থেকে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো দেখো এবং স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।